23, 25 ও 29শে জুলাই রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন, অর্থাৎ এই বৃহস্পতি, শনি ও বুধবার সমস্ত কিছু বন্ধ থাকবে, একমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রচার শুরু করা হয়েছে। বুধবার খানাকুল থানার পক্ষ থেকেও এলাকায় মাইকিং করা হয়। এবং পরবর্তী সপ্তাহের বুধবার 29, 7, 20 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে সম্পূর্ণ লকডাউন বিধি পালন করার জন্য নির্দেশ দেওয়া হইয়াছে। উক্তগুলিতে বাজার হাট, সমস্ত রকমের যানবাহন বন্ধ থাকিবে। উক্ত দিনগুলিতে শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা, ঔষধের দোকান, বিদ্যুৎ ও জল পরিষেবা চালু থাকিবে। অযথা কেউ বাড়ির বাইরে বের হবেন না, সর্বদা মাস্ক ব্যবহার করুন। লকডাউন বিধি অমান্য করিলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হইবে। খানাকুল থানার পক্ষ থেকে জানানো যাইতেছে যে আগামী বৃহস্পতিবার ইংরাজি 23, 7, 20 তারিখ, শনিবার 25, 7, 20 তারিখ এবং পরবর্তী সপ্তাহের বুধবার 29, 7, 20 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে সম্পূর্ণ লকডাউন বিধি পালন করার জন্য নির্দেশ দেওয়া হইয়াছে। উক্তগুলিতে বাজার হাট, সমস্ত রকমের যানবাহন বন্ধ থাকিবে। উক্তগুলিতে শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা, ঔষধের দোকান, বিদ্যুৎ ও জল পরিষেবা চালু থাকিবে। অযথা কেউ বাড়ির বাইরে বের হবেন না, সর্বদা মাস্ক ব্যবহার করুন। লকডাউন বিধি অমান্য করিলে একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।